হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান থেকে দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি এখানে আজকেও তিরিশটা মতন কোশ্চিন থাকবে এমসি কিউ কোশ্চিন আর কোশ্চিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে পিএসসি রেল গ্রুপ ডি এন এবং ডাব্লু এর ফিল্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই সমস্ত কোশ্চিনগুলো তোমরা অবশ্যই কোশ্চিনের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো শুরু করি দেখো কালকে আমরা আলোচনা করেছিলাম এক থেকে তিরিশ পর্যন্ত কোশ্চেন তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারবে আজকে আমরা একত্রিশ থেকে ষাট পর্যন্ত আলোচনা করব প্রশ্ন উত্তর দেখো আজকের প্রথম কোশ্চিনে বলা হয়েছে পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন কে এটা খুবই সোজা কোশ্চিন পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন কে প্রধানমন্ত্রী ওকে আর এই পরিকল্পনা কমিশনের সভাপতি ফার্স্ট ছিলেন কে ডক্টর সরি জওহরলাল নেহরু তাহলে এটার সঠিক আনসারটি কী হবে প্রধানমন্ত্রী ওকে বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হচ্ছে কি বলা হচ্ছে রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ অর্থাৎ অর্ডিনেন্স জারি করতে পারেন এটার সঠিক আনসারটি হয়ে যাবে কি এটার সঠিক আনসারটি যাবে সংসদে সংসদে অধিবেশন না চলাকালীন ওকে বন্ধুরা সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারবেন এটা সঠিক আনসার হয়ে যাবে সংসদে অধিবেশন না চলাকালীন নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে সুপ্রিম কোর্ট গঠিত হয় কবে সুপ্রিম কোর্ট গঠিত হয় কিভাবে। সুপ্রিম কোর্ট গঠিত হয় কীভাবে সুপ্রিম কোর্টে থাকে একজন প্রধান বিচারপতি ও তিরিশ কে একজন প্রধান বিচারপতি ও তিরিশ জন বিচারপতি নিয়ে গঠিত হয় সুপ্রিম কোর্ট ওকে বন্ধু তাহলে অপশানটি হয়ে গেল সঠিক আনসার নেক্সট বলা হচ্ছে কোন সংসদীয় কমিটি কোন সংসদীয় কমিটি মাস্টার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করেন তাহলে এটার সঠিক আনসারটি হচ্ছে কি তদর্থক কমিটিগুলি ওকে বন্ধুরা তাহলে এটা সঠিক আনসার তদর্থক কমিটিগুলি নেক্সট বলা হয়েছে দেখো বলা যায় শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রছাত্রী অবৈতনিকভাবে শিক্ষা দিতে হবে কারণ আমরা জানি যে এখন শিক্ষার হারটা বেশিরভাগটা ঝোঁক পড়ে গেছে বেসরকারি অর্থাৎ প্রাইভেট স্কুলের ওপর কিন্তু এটা একটা সাংবিধানিক নিয়ম আছে যে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে সেখানে যদি টোটালি একশো জন ছাত্রছাত্রী পড়াশোনা করা হয় তাহলে সেখানে পঁচাত্তর জনের কাছ থেকে টাকা নিতে পারবে এবং পঁচিশ জনকে ফ্রিতে পড়াতে হবে ওই স্কুলকে এটা সংবিধানের নিয়ম তাহলে কী হচ্ছে এখানে কত পার্সেন্টেজ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট বলা হচ্ছে অর্থ কমিশনের মূল কাজ কি তাহলে এটা সঠিক আনসার হয়ে যাবে অর্থ কমিশনের মূল কাজ হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন করা হয়ে গেল অর্থ কমিশনের মূল কাজ নেক্সট দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে অনুমোদন প্রয়োজন কার বিধানসভায় যদি অর্থ বিল অনুমোদন করতে হয় তাহলে কার অনুমতি নিতে হবে তাহলে অবশ্যই কার অনুমতি নিতে হবে স্পিকার সরি রাজ্যপালের অনুমতি নিতে হবে কারণ রাজ্যপাল রাষ্ট্রপতির মতনই ক্ষমতা অধিকারী তাই এটা সঠিক আনসার হয়ে যাবে কি রাজ্যপাল নেক্সট বলা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছিল সংবিধানের প্রস্তাবনা টোটালি একবার কি করা হয়েছিল একবার করা হয়েছিল সংশোধন আর এখানে বন্ধুরা মনে রাখবে সংবিধানের যে সংশোধন ভারতের সংবিধান সংশোধনটা সংশোধনের যে নিয়ম সেটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে আর ভারতের সংবিধানটা সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে কোথা থেকে আমেরিকা থেকে নেওয়া হয়েছে এবার দেখো পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির জন সদস্যের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন কতজন তাহলে আরেকবার কোশ্চিনটা বলছি বলা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটি জন সদস্যের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন কতজন এটার সঠিক আনসারটি হয়ে যাবে কত অপশান সি বারোজন নেক্সট কোশ্চেন বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট কটি নির্দেশকমূলক নীতি আছে আবার কোশ্চেনটা বলছি বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট কটি নির্দেশনমূলক নীতি রয়েছে এটার সঠিক আনসারটি হয়েছে অপশান সি সতেরোটি নেক্সট আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এটা আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছিল তাহলে এটার সঠিক আনসারটি যাবে কি তিনবার অপশান বি হয়ে গেল সঠিক আনসার নেক্সট দেখো কী বলা হচ্ছে বলা হচ্ছে মৌলিক অধিকারটি কোন রাষ্ট্রের সংবিধানকে অনুসরণ করা হয়েছিল মৌলিক অধিকারটি নেওয়া হয়েছিল কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল এখানে দুটো অপশান সেম আছে তাহলে মৌলিক অধিকারটি নেওয়া হয়েছিল কোথা থেকে মৌলিক অধিকারটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বন্ধুরা এখানে মনে রাখবে মৌলিক অধিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এটা ছিল মৌলিক দায়িত্ব এটা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে নেক্সট বলা হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা বলা হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এটার সঠিক আনসারটি হবে অপশান বি চুয়াল্লিশ নম্বর সংশোধনী থেকে নেক্সট বলা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে এটার সঠিক আনসারটি হবে কি অপশান সি তৃতীয় অধ্যায়ে নেক্সট কোন অধিকারটিকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করা হয় না আবারও বলছি কোশ্চিনটা দেখো ভারতের কোন অধিকারটিকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করা হয় না আমরা দেখো অপশানগুলো এখানে দেখো স্বাধীনতার ধর্মীয় স্বাধীনতার অবশ্যই এটা আমাদের নিরপেক্ষ ধর্মীয় দেশ এখানে সকল ধর্মই সমান এখানে সবাই ধর্মীয় স্বাধীনতা রয়েছে তারা স্বাধীনভাবে চিন্তা ও মতমত করার প্রকাশ অবশ্য এটা রয়েছে কর্মক্ষেত্রে স্ত্রী পুরুষ নির্বিশেষে সমান বেতনের অধিকার এইটা কিন্তু বলা নেই সংবিধানের ক্ষেত্রে তাই এটা হয়ে যাবে সঠিক আনসার অপশান সি নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে পৌর নিগমের প্রধানকে কি নামে ডাকা হয় পৌর নিগমের অর্থাৎ পৌর নিগমের প্রধানকে বলা হয় মেয়র কি বলা হয় মেয়র অবশ্যই বন্ধুরা তোমরা কলকাতার এখন বর্তমান মেয়র কে আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে নেক্সট কী বলা হচ্ছে দেখো কোন সালে ভারতে প্রথমবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয় আবারও বলছি কোশ্চিনটা দেখো কোন সালে ভারতে প্রথমবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল এটার সঠিক আনসারটি হয়ে যাবে উনিশশো আটাত্তর সালে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার নেক্সট বলা হচ্ছে নবম তালিকা কোন কোন সংশোধনী দ্বারা সংবিধানে যুক্ত হয় কি বলছে নবম তালিকা কোন কোন সংশোধনী দ্বারা সংবিধানে নিযুক্ত হয় বা যুক্ত হয় এটা সঠিক আনসার হিসাবে প্রথম সংশোধনীতে অর্থাৎ অপশান এ হাইকোর্টের বিচারপতিদের অবস অবসর গ্রহণের বয়স কত খুবই গুরুত্বপূর্ণ হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে কত বছর বাষট্টি বছর বন্ধুরা এখানে মনে রাখবে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে রাষ্ট্রপতি এবং হাইকোর্টের বিচারপতিরা অবসরপ্রাপ্ত হয় কবে বাষট্টি বছরে হাইকোর্টের বিচারপতিদেরকে একটি হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে স্থানান্তরিত করতে পারে কে রাষ্ট্রপতি ওকে বন্ধুরা নেক্সট দেখো বলছে ভারতীয় সংবিধান কত ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে আমরা সবাই জানি ভারতের সংবিধানে টোটাল ছয়টি মৌলিক অধিকার আছে তাই এখানে সঠিক আনসার হয়েছে অপশান সি ছয়টি নেক্সট কি বলা হচ্ছে সংবিধান স্বীকৃতভাবে সংবিধান স্বীকৃতভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন নিম্নের কে আবারও বলছি সংবিধান স্বীকৃতিভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন কে এর সঠিক আনসার হয়ে কি রাজ্যপাল নেক্সট বলা হচ্ছে সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে এটা সঠিক আনসারটি হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়ে নেক্সট ভারতের নির্বাচন ব্যবস্থার ওপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থার ওপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে এটা সঠিক আনসার হয়ে অপশান সি ব্রিটেন নেক্সট কোশ্চেন বলা হয়েছে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠাগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে কে এটার সঠিক আনসার হয়ে রাজ্য সরকার এটা সঠিক আনসার অপশানে রাজ্য সরকার নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে লোকসভার মহাসচিবকে কে নিযুক্ত করেন তাহলে এটার সঠিক আনসারটি হয়েছে কে এটার সঠিক আনসার হয়ে স্পিকার লোকসভার মহাসচিবকে নিযুক্ত করেন কে স্পিকার নেক্সট বলা হচ্ছে কি দেখো বলছে কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় এটার সঠিক আনসার হিসাবে কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটা সঠিক আনসার অপশান ডি নেক্সট কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আর হাইকোর্টের বিচারপতিদের হচ্ছে কত বাষট্টি বছর বন্ধুরা তোমরা বলো তো বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী বর্তমানে প্রধান বিচারপতি হচ্ছে রঞ্জন গগয় ওকে বন্ধুরা ছেচল্লিশতম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন রঞ্জন গগয় আর এখানে দেখো আমি আবার কোশ্চিনটা বলছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর গ্রহণের সময় কত বললাম এখানে সঠিক আনসারটি হয়েছে পঁয়ষট্টি বছর ওকে নেক্সট হচ্ছে ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতি হিসাবে কাজ করেন কোশ্চিনটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতি হিসাবে কাজ করেন এটা সঠিক আনসার হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার নেক্সট বলা হচ্ছে সরকারি ভাষা কমিশন কে গঠন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন সরকারি ভাষা কমিশন গঠন করেন কে রাষ্ট্রের রাষ্ট্রপতি সংবিধানের পদ সংবিধানের পদ মর্যাদার দিক থেকে রাষ্ট্রপতি কার রাষ্ট্রপতির পর কার স্থান সংবিধানের পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান এটা সবাই জানে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি ওকে বন্ধুরা এই হলো আজকের তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ সংবিধান থেকে প্রশ্ন উত্তর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে গেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং